ইংলিশ থেরাপি মেয়েদের জন্য একটি নিরাপদ প্রতিষ্ঠান। আমার নাম হচ্ছে মোসাম নাসরিন খাতুন তাজ। আমি একটা পার্ট টাইম জবে আছি বর্তমানে ইয়ামাহা কোম্পানিতে সিনিয়র ট্রেনার হিসেবে। আসলে আমি বলতে ভীষণ শাই ফিল করি, তো আমি মনে করছি আমার ক্যারিয়ারে এটা একটা প্লাস পয়েন্ট হবে সেজন্যই। আর আমি হচ্ছে গিয়ে একটু চাচ্ছি নিজেকে, অনেক সময় হয় না ফার্স্ট স্টেশন বা আদার্স এতে নিজেকে এক্সপোজ করতে পারি না, তো এইটা সরানোর জন্যই, নিজেকে আরও মেলে ধরার জন্যই আমি ইংলিশে ভর্তি হয়েছি। আসলে আমি দীর্ঘদিন ধরে আমি এই প্রতিষ্ঠান সম্পর্কে ফেসবুকে দেখছিলাম, তো যখন আমি আরজে কিবরিয়া স্যারের ইয়াতে দেখলাম পড়ানোর ধরন এবং আদার্স ভিডিও এবং সাইফুল স্যারের যে বক্তব্য দেখলাম, সব কিছু মিলাই আরজে স্যার তো যেমন তেমন প্রতিষ্ঠানকে নিশ্চয়ই ব্র্যান্ডিং করেন না, তো দেখে আমি সত্যি অ্যাস্টোনিস যে এভাবেও পড়ানো যায় এত বয়সের মানুষগুলোকে। মানে আমার আসলে আমার অনেকটা গ্যাপ হয়ে গেছে পড়ালেখায়, তো আমাকে কেউ এখন বলে না যে পড়তে বস, এই কথাটা বাসা থেকে কেউ বলে না, তো আমাকে কে বলবে এই কথাটা যে এভাবে পড়তে হবে, জোরে পড়তে হবে, এই যে পড়ার ধরন। আর হচ্ছে গিয়ে এই যে ফাইন, আমরা যখন বাংলায় কথা বলি তখন আমাদের ফাইন দিতে হয়, এখানে কোনো বাংলা বলা যায় না, তো এই সব কিছু মিলাই আমি ভীষণভাবে পছন্দ করেছি এটাকে। আমি এসেছিও দেখেছিও প্রতিষ্ঠানকে, অ্যাকচুয়ালি এই প্রতিষ্ঠানটা আমি এত নিজের মধ্যে ভালো লেগেছে, আসলে নিরাপদ তো অবশ্যই মনে করছি, নিরাপদ না মনে করলে আমি নিজে নিশ্চয়ই এখানে স্টে করতাম না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যেখানে নিরাপদ না সেখানে আমি কেন যাব। আর নিরাপদ মনে করছি বলে বা আমি দেখছি বলেই, আমার পছন্দ হয়েছে বলেই আজ কিন্তু আমি এখানে এবং শিখছি। আরও একটা বলে রাখি এখানে কথা, সেটা হচ্ছে আমি কিন্তু ক্লাসের পর বেশ 2-2.5 ঘন্টা কিন্তু আমি এখানে স্টে করি একা, একদমই একা একটা রুমে আমি আমার লেসনগুলো প্রিপেয়ার করার চেষ্টা করি। সো আমি যদি নিরাপদ মনে না করতাম আমি নিশ্চয়ই এই প্রতিষ্ঠানে একা এই সময়টুকু আমি দিতাম না, আমার মধ্যে ভয় থাকতো। আমি একদমই ভয় পাই না আমার এই প্রতিষ্ঠানকে, কারণ আমি জানি আমি যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ যথেষ্ট নিরাপদ, এবং আমি মনে করি যে এখানে আসা উচিত, এখানকার যে সিস্টেম দেখা উচিত, এবং আমার মনে হয় যে অন্য যে কোনো জায়গা থেকে আমি মনে করি এখানে শেখাটা অনেক সুন্দর এবং দ্রুত শেখা যায় জিরো থেকে একদম। সাজেস্ট করব যেখানে আমি কাজ করছি, আমি দেখছি, আমি পড়ছি, আমি শিখছি, সেখানে তো আমি যেহেতু বুঝছি সেহেতু আমি অবশ্যই বলবো মেয়েরা আসুক, দেখুক এবং শেখা শুরু করুক, এটা আমি অবশ্যই বলবো। ইংলিশ থেরাপি মেয়েদের জন্য একটি নিরাপদ প্রতিষ্ঠান।